দুর্ঘটনা এড়াতে স্কুল ছাত্রছাত্রীদের কুইজের মাধ্যমে ট্রাফিক সচেতনতা শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় নন্দকুমার থানার সৌজন্যে নন্দকুমার ট্রাফিকের সহযোগিতায় সেফ ড্রাইভ সেফ লাইফ নন্দকুমার থানার অন্তর্গত ব্যবর্তার হাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ শ্রীকৃষ্ণপুর হাই স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা শিবির। পথ দুর্ঘটনা এড়াতে সচেতনতায় স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ট্রাফিক সচেতনতা শিবির। ছাত্রছাত্রী চলার পথে কিভাবে তারা রাস্তা পারাপার করবেন এবং পথ চলতি মানুষের কিভাবে দুর্ঘটনা হয় সেগুলি একটি টেলিভিশনের মাধ্যমে পর্দায় দেখানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি দিব্যেন্দু দাস, ট্রাফিক ইন্সপেক্টর মলয় মণ্ডল, নন্দকুমার ট্রাফিক এএসআই গোপাল চন্দ্র মাইতি, নন্দকুমার থানার এসআই জয়ন্ত ঘোষাল, শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক কল্যাণগত পাত্র ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সব শেষে ট্রাফিক সচেতনতার ওপর একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ও তাদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। আমি যখন স্কুলে আসবো তখন কিন্তু কোন রকম চিন্তা আমি করবো না, আমি একটাই চিন্তা আমার মাথায় থাকবে যে আমি রাস্তায় আছি, আমি রাস্তায় হাঁটছি বা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে আসছি। অন্য কোন তুমি আসো, একটাই চিন্তা শুধু মাথায় থাকবে সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে চলাচল করছি, আমার রাস্তা ক্রস করতে গেলে আমি প্রথমে ডান দিক দেখবো, বাঁ দিক দেখবো, আবার ডান দিক দেখে আমি যদি মনে করি রাস্তা এবার ক্রস করা যাবে তখনই আমি রাস্তাটা কিন্তু পারাপার করবো। বাড়িতে যারা আছেন কখনো উইদাউট হেলমেটে তাদেরকে এন্টারটেইন করবে না, যদি বলে যে বাবা বেরোচ্ছে বা দাদা বেরোচ্ছে বাইক নিয়ে দাদাকে বলবে যাই তুই হেলমেটটা নিয়ে কিন্তু বাইরে বেরো, হেলমেট ছাড়া কিন্তু একদম যাতায়াত করা যাবে না। আর এই প্রসঙ্গে ওই একই কথা আবার বারবার বলছি, তোমাদের স্কুলের সামনে হাইরোড রয়েছে, হঠাৎ করে স্কুল ছুটি হলো গুরুর বলে এই ছুটি ছুটি বলে আমরা ছোটবেলায় করতে রাখুন, তোমাদের এখানে এরকম হয় কি না জানি না, একটা স্কুলের ফলটি করে ছুটির ফলটি আর সবাই গুরুর করে আমরা দৌড়াই রাস্তার দিকে, এই কাজটি প্লিজ করো না প্লিজ। এরকম যদি হয়ে থাকে আস্তে 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 যাও রাস্তার ডান দিক বাঁ দিক দেখো তারপরে কিন্তু যাবে, এই কথাটি তোমরা অবশ্যই করে দেবো। এরপরে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এখানে না কিছু রিয়েল ভিডিও রয়েছে, ভিডিও আপনাদের বাড়িতে ম্যাক্সিমাম সবার কাছে বাইক আছে, তো আপনারা আপনাদের বাবা কাকা দাদা দিদি কেন আপনারা একটু অনুরোধ করবেন দয়া করে যেন হেলমেটটা পরে থাকছেন, আপনারা স্যার বললেন ভিডিও আপনাদের দেখানো হবে, হেলমেট পরে থাকার জন্য কত মানুষের প্রাণ বাঁচে সেটাও আপনারা দেখতে পাবেন, হেলমেট না পরার কারণে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেটাও দেখতে পাবেন। আর বেশি কিছু বলবো না আপনাদের, ছুটির সময় হয়ে গেছে, আমরা যারা মন ভালো লাগছে না আমরা ছুটির জন্য যখন ছুটি হতো স্কুলে আমাদের আমরা অপেক্ষা করতাম কখন ছুটি হবে, তবে সবাই আর একবার বলছি সাবধানে সবাই রাস্তা পারাপার করবেন, রাস্তা দিয়ে যেমন যাবেন
সতর্ক থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। তার কার্যক্ষমতা সবসময় চালিয়ে যাচ্ছে এবং আগেও করবে, যার ফলে প্রত্যেক গাড়িতে সেফ লেন সেফ লেনের স্টিকার লাগাচ্ছে, নানান জায়গাতে সিগন্যালিং এর জন্য সিগন্যাল পোস্ট বসিয়েছে, প্রত্যেক স্কুলে স্কুলে প্রোগ্রাম করছে, মোড়ে প্রোগ্রাম করছে, অ্যাক্সিডেন্ট আর ভিডিও দেখাচ্ছে, যাতে সাধারণ মানুষ একটু সচেতন হয়। আমাদের স্যাররা বললেন যে রাস্তাঘাট সুন্দর হয়েছে, গাড়ি খুব হাই স্পিড হয়েছে, তার সঙ্গে যতক্ষণ না সাধারণ মানুষ সচেতন হবে এই আমরা অ্যাক্সিডেন্টকে আটকাতে পারবো না। যার ফলে তোমাদের কাছে আমরা ছুটে আসি, কী কারণে না তোমাদের মাধ্যম দিয়ে এতগুলো পরিবারের মধ্যে আমরা সেই বার্তাটা পৌঁছে দিই যে তোমরা যাতে তোমার মা বাবা কাকা সবাইকে বোঝাও যে রাস্তায় বেরোলে তোমরা সাবধানে হেঁটে দাও, হেঁটেও বেড়াও, যদি পায়ে হেঁটে বেড়াও তাহলে কিন্তু তোমরা সাবধানে চলাফেরা করবে। তোমরা হয়তো ভালো যাচ্ছ, তোমার মা বাবা ভালো যাচ্ছ, কোনো গাড়ি খারাপ চালাতে পারে, তখন কী হবে, একটু সতর্ক থাকতে হবে নিজেদেরকে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিষয়ে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।